রোজম্যারি এমন একটি মশলা যা রয়েছে খাবারের স্বাদ বৃদ্ধির পাশাপাশি হাজারো স্বাস্থ্য গুণাগুণ। প্রথম রোজম্যারি ব্যবহারের তথ্য পাওয়া যায় 5000 খ্রিস্টপূর্বাব্দের প্রথম দিকে। মিশরীয়রা 3500 খ্রিস্টপূর্বাব্দে মৃতদেহকে সুগন্ধিকরণের জন্য রোজম্যারি ব্যবহার করত। এছাড়াও প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতায়ও ছিল এর ব্যবহার। রোজম্যারি ঘ্রাণযুক্ত এবং গুল্মজাতীয় উদ্ভিদ। রোজম্যারি ভূমধ্যসাগরীয় অঞ্চলের উদ্ভিদ, যার বৈজ্ঞানিক নাম স্যালভিয়া রোজম্যারিনাস। ভেষজ এই মশলাটি তার ঔষধি গুণাবলীর জন্য প্রাচীনকাল থেকে সমাদৃত হয়ে আসছে। পেশি ব্যথা উপশম, স্মৃতিশক্তি বৃদ্ধি এবং চুলের বৃদ্ধিতে ঐতিহ্যগতভাবে রোজম্যারি ব্যবহৃত হয়ে আসছে। রোজম্যারির পাতা ভীষণ সুগন্ধযুক্ত হওয়ায় বিভিন্ন রান্নায় এই মশলাটি ব্যবহার করা হয়। বিশেষ করে চিকেন এবং ল্যাম্বের স্বাদ বাড়াতে এই মশলার কোনো জোরই নেই। খাবারের স্বাদ বৃদ্ধির পাশাপাশি এই মশলাটি আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন E6 এর একটি ভালো উৎস। রোজম্যারির নির্যাস থেকে তৈরি হয় রোজম্যারি এসেনশিয়াল অয়েল, যা অ্যারোমাথেরাপিতে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। ত্বকে একজিমা হলে এই তেল ব্যবহারে উপকার পাওয়া যায়। রোজম্যারি এসেনশিয়াল অয়েলের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই তেল এয়ার ফ্রেশনার হিসেবে ব্যবহার করা যায়, যা রুমের দুর্গন্ধ দূর করার পাশাপাশি মশার উপদ্রব কমাতেও সহায়তা করে। রোজম্যারি চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া কমাতে পারে 3 গুণ পর্যন্ত। এর পাতা দিয়ে তৈরি শ্যাম্পু চুলের জন্য খুব উপকারী। রোজম্যারি সেবনে বদহজম, অতিরিক্ত বায়ু সমস্যা দূর হয়। রোজম্যারির তাজা বা শুকনো পাতা থেকে তৈরি চা বেশ সুস্বাদু হয়। এমন আরও বিভিন্ন মশলার উপকারিতা সম্পর্কে জানতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।